নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত কামাল করতে চলেছে সারা বিশ্বকে অবাক করে। ভারত বিশ্বের মধ্যে একমাত্র দেশ যেখানে সবকিছুই আছে, সেটা সমুদ্র হোক বা পাহাড় বা নদী হোক বা মরুভূমি। তার সাথে ভারতে সব ধরনের চাষাবাদ হয়। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন ইথানলের। এটি সম্পূর্ণরূপে জৈবভাবে তৈরি হয়। সাধারণ যে পেট্রোলিয়াম তেল গাড়িসহ জলজাহাজে ব্যবহার করা হয়, সেটা কিন্তু ফাইটার জেট বা বিমানে ব্যবহার করা হয় না। এই তেল আরও উন্নত মানের হয়। ভারত এই জেট ফুয়েলের জন্য সম্পূর্ণভাবে বিদেশের ওপর নির্ভরশীল। ভারতের ব্যাপক পরিমাণে আখ উৎপাদন হয়, তার সাথে ব্যাপক পরিমাণে বায়োমাস তৈরি হয়। এইগুলি দিয়ে ফ্যাক্টরির মধ্যে বিশেষভাবে বায়ো ইথানল তৈরি করা হয়। কিছু সময় আগেই নীতিন গড়করি খুব বড় কথা বলেছিলেন। তিনি বলেন, ভারত ইতিমধ্যে বায়ো জেট ফুয়েল নিয়ে কাজ শুরু করেছে। যেদিন 95.5% পিওর ইথানল বানিয়ে ফেলবে, সেদিন ভারতকে আর বিদেশি জেট ফুয়েলের উপর নির্ভর করে থাকতে হবে না। আর এই বিষয়ে খুব বড় খবর সামনে এসেছে। ভারতের ক্রিপকো কোম্পানি 3 রাজ্যে ইথানলের প্লান্ট লাগাতে চলেছে। প্রথম প্লান্ট গুজরাট, দ্বিতীয় প্লান্ট অন্ধ্রপ্রদেশ ও তৃতীয় প্লান্ট তেলেঙ্গানাতে তৈরি করা হবে খুব তাড়াতাড়ি। এই প্লান্টে তৈরি হওয়া ইথানল ট্রান্সপোর্টেশন, চাষাবাদ সহ বিমান চালানোর জন্য ব্যবহার করা হবে। আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে বায়ো জেট ফুয়েলের সাহায্যে স্পাইস জেটের একটি বিমান সফলভাবে ওড়ানো হয়। অন্যদিকে 2019 সালে ভারতীয় এয়ারফোর্সের একটি বিমানকে ওড়ানো হয়, যা উল্লেখযোগ্যভাবে ভালো পারফরমেন্স করে। ভারতের প্রায় 4 লাখের বেশি মোবাইল টাওয়ার আছে। এইসব টাওয়ার চালানোর জন্য জেনারেটর ব্যবহার করা হয়। আগামী দিনে এই ক্ষেত্রেও ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে শুধু ডিজেল চালিত ইঞ্জিনগুলিতে বদল করতে হবে। রাশিয়া ইথানল নিয়ে একটি ফর্মুলা তৈরি করেছে, যা গোপন রাখা হয়েছে। ইতিমধ্যে বিশ্বের বেশ কিছু দেশ ইথানল বেস ফুয়েল দিয়ে গাড়ি চালানো হয়। গুজরাটের ফ্যাক্টরিতে দৈনিক 250 কিলোলিটার ইথানল তৈরি করা হবে। 2024 সালের মধ্যেই এই প্ল্যান তৈরি হয়ে যাবে বলে খবর। মোট 3টি প্ল্যান্টে 1,050 কোটি টাকা ইনভেস্ট করা হবে কোম্পানির তরফ থেকে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জাপান, জয় কিষাণ।